পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। আত্মদর্শনের মাধ্যমেই মানুষ আল্লাহর দর্শন লাভ করে থাকে। আত্মদর্শন ব্যতীত স্রষ্টার দর্শন লাভ করা অবান্তর। হাদিসে এসেছে, যে নিজেকে চিনেছে সে তার রব বা প্রভুকে চিনেছে। অর্থাৎ প্রভুকে চিনতে হলে আগে নিজেকে চিনতে হবে। নিজেকে নিজে চিনতে না পারলে প্রভুকে চেনা সম্ভব না। এটা বলা হয়নি যে প্রভুকে চিনবে সে নিজেকে চিনবে, বলা হয়েছে যে নিজেকে চিনবে সে প্রভুকে চিনবে। আগে তো আমি আমার সন্ধান করব, তারপর অন্য কারো। যদি আমি নিজেকেই নিজে না চিনতে পারি, নিজেকে নিজে না খুঁজে পাই, তাহলে আমি অন্যের সম্পর্কে জানব কিভাবে, তার সন্ধান পাব কিভাবে? তাই আগে আমার উচিত নিজেকে জানা, নিজেকে নিজের মধ্য থেকে খুঁজে বের করা। কারণ এই যে আমার হাত পা মুখ যা কিছু আছে, কোনো কিছুই কি আমি না, এগুলো আমার। তাহলে আমি কোনটা, আমি কে? এই শরীরের মধ্যে বলি বা যেখানেই বলি, সেই আমিটা কোথায়? তাহলে অবশ্যই সে আমার আমিকে খুঁজে বের করা উচিত। যখন আমি আমার মধ্য থেকে আমার আমিকে খুঁজে পাব, তারপর আমি পাব আমার পরম প্রভুকে। তাই আগে আমার মধ্য থেকে আমাকে খুঁজে বের করতে হবে আমার নিজকে। সাধারণভাবে সবাই হয়তোবা এই দেহকেই আমি মনে করে থাকে, কিন্তু এটা যখন একটু গভীরভাবে ভাবে তখন তারা নিজেরাও বুঝতে পারে যে এই দেহটা মূলত কি, সে না বা আমি না, এটা আমার দেহ। কারণ যখন আমরা মারা যাই বা যে কেউ মারা যায়, তখন কি হয়? বলে এটা হচ্ছে লাশ। সে কি চলে গেছে? তাহলে এই লাশ তো কোনোভাবেই সে না, লাশ কোনোভাবেই আমি হতে পারি না। আমি এই লাশের মধ্যে কি বা এই দেহের মধ্যে ছিলাম, এখন আমি চলে গেছি, এখন আমি কি নেই দেহকে? সবাই নাম দিচ্ছে লাশ। এবার আসি, কেন আত্মদর্শনে ঈশ্বর দর্শন লাভ হবে, অর্থাৎ আগে আত্মদর্শন করতে হবে? কারণ হল মানুষের জাত আর আল্লাহর জাত এক জাত। আল্লাহ তার আপন জাতে মানুষকে সৃষ্টি করেছেন। আমরা সবাই জানি কোনো কিছুকে সেজদা দেওয়া কি হারাম, সেজদা দেওয়া যায় না। কিন্তু আল্লাহ ফেরেশতাদের কি আদেশ করলেন? আদমকে সেজদা করতে। ইতিপূর্বে তিনি অনেক জাতি সৃষ্টি করেছিলেন, কিন্তু কাউকে সেজদা করার কথা বলা হয়নি। কিন্তু আদমকে সৃষ্টির পর তিনি বললেন কি, তোমরা সেজদা করো। শয়তান সেজদা না করার কারণে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল। তাকে আচাচিল বলা হয়, ইংলিশ বলা হয়। শয়তান মানে অভিশপ্ত, যে সে কি অভিশপ্ত হয়ে গেল। এখন সেজদা না করার কারণে শয়তান কেনই বা অভিশপ্ত হবে? আর আল্লাহ কেন ফেরেশতাদেরকে সেজদা করতে বলবে আদমকে? কারণ হচ্ছে আদমের জাত এবং আল্লাহর জাত একই জাত। আল্লাহ তার আপন জাত হতে ভালোবেসে আদমকে সৃষ্টি করেছেন, কারণ তিনি অনেক জাতিই সৃষ্টি করেছিলেন। কিন্তু আদমের মধ্যেই তিনি নিজেকে কি করেছেন, লুকিয়ে রেখেছেন, বা কি তিনি আদমের মধ্যেই বসবাস করছেন গুপ্ত অবস্থায়। তাই বলা হলো যে কি, আদমকে সেজদা করো। এই আদমের হাকিকত শয়তান বুঝতে না পেরে সে ভাবল যে মানুষ তো মাটির তৈরি, আমি কেন তাকে সেজদা করব? কিন্তু সে জানতো না আদমের জাত আর আল্লাহর জাত একই জাত, তাই আল্লাহ সেজদা করতে বলেছেন। তারপরে আসি জাত ও সেফাত সম্পর্কে। আমরা তো জাতের ব্যাপারটা জানলাম যে আল্লাহর জাত আর আদমের জাত একই জাত। আর সেফাত, আল্লাহ তার সেফাতগুলো মানুষকে দান করেছেন। মানুষের মধ্যে যদি আমরা জাত সেফাতের যে পাঁচ জাত এবং সাত সেফাতের কথা যারা বলে থাকি, সেখানে যে সাত সিফাত আছে সেটাও কিন্তু আল্লাহর সিফাত। তিনি ভালোবেসে মানুষকে এটা দান করেছেন। তাছাড়া আল্লাহর অন্যান্য যে সিফাত রয়েছে সেগুলোও কি মানুষের মধ্যে তিনি সুপ্ত অবস্থায় দিয়ে দিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে অনেকগুলো গুণ এমনিতেই প্রকাশ পায়, আর যারা মহাসাধক বা যারা মহাপুরুষ হন তাদের মধ্যে প্রায় সবগুলো গুণে কি প্রকাশ পেতে থাকে। তাই তিনি বলেছেন, আমার বান্দা যখন আমার ইবাদত করে, একসময় আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে কাজ করে, আমি তার মুখ হয়ে যাই যা দ্বারা সে কথা বলে, অর্থাৎ আমি তার সাথে একাকার হয়ে যাই।
এটা বলেছেন সেই সব বান্দাদের ক্ষেত্রে, অর্থাৎ যার মধ্যে কি আল্লাহর গুণগুলো কি প্রকাশ পাবে পূর্ণভাবে। তাই বলা হয়ে থাকে আল্লাহর রঙে রঙিন হও, অর্থাৎ কি মানুষ চাইলে আল্লাহর রঙে রঙিন হতে পারবে, আল্লাহর সিফাতগুলো কি সে ধারণ করতে পারবে। তাই আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহর রঙে রঙিন হও। যারা মনে করেন মানুষ খুব সাধারণ একটি জীব, সৃষ্টির সেরা কিন্তু খুব সাধারণ, সে পরমের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই, শুধু বান্দা এবং কি প্রভু এই সম্পর্ক, ব্যাপারটা কিন্তু তা নয়, এই দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা নিজে ফেরেস্তা ছিল, জিন ছিল, কত কিছুই তো ছিল, তাহলে মানুষকে কেন বিশেষভাবে সৃষ্টি করা হলো? আর এই যে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কথা যে মানুষকে বলা হলো, এটা কেন? অর্থাৎ মানুষের সেই গুণ আছে, সে চাইলে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারে। আমরা কখন আমার শিক্ষকের গুণে গুণান্বিত হতে পারি? যখন আমি শিক্ষককে অনুসরণ করব, তখন কি একটা ছাত্র চাইলে শিক্ষকের গুণে কি গুণান্বিত হতে পারে, তার জ্ঞানে জ্ঞানী হতে পারে? তার মানে কি ছাত্রের সে সক্ষমতা রয়েছে, এখন সে ছাত্র, কিন্তু শিক্ষকের বৈশিষ্ট্য গুণগুলো যদি সে ধারণ করে, তার কথাগুলো যদি মান্য করে, তাহলে কি সেও একদিন শিক্ষকের মতো হতে পারবে, শিক্ষকও হতে পারবে। তার মানে মানুষ চাইলে আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে, তাই তো আল্লাহ বলেছেন। সবচেয়ে বড় কথা, আল্লাহ বলেছেন আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার কথা, তার মানে কি মানুষকে সেটা হতেও হবে, না হলেই কি সে অপরাধী, কারণ এটাই তার বৈশিষ্ট্য পশু আর মানুষের মধ্যে। পশু চাইলেই আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবে না, কিন্তু মানুষ পারবে। তারপর আসি আমরা প্রভুকে কোথায় খুঁজব। সব কিছু তো আমার মধ্যেই আছে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা সব কিছু আছে কি এই মানবের এই ক্ষুদ্র দেহ ভাণ্ডের মধ্যেই কি সব কিছু আছে। তাই বাইরে খোঁজাখুঁজির দরকার নেই, এই ভিতরেই প্রভুকে খুঁজতে হবে, তিনি এখানেই বসবাস করেন, তাকে আসমানের উপর খোঁজার কিছু নেই, আমরা আসমানের উপর যেতে পারবো না তাকে খোঁজার জন্য। আর যারা একটু ভালো জানেন, এই যে আমরা মনে করতাম আকাশ নীল, আসলে কিন্তু নীল বলে উপরে কিছু হয় না, সেটা হচ্ছে আমাদের দৃষ্টির সীমানা, আমরা আর দেখতে পাই না, তাই নীল কিছু একটা আমাদের চোখের সামনে আসে, আমরা সেটাকে আকাশ বলি, এরকম কিছু নেই। এখন মোটামুটি এটা সবাই জানে, আগে না জানলো এখন জানে। তো সেক্ষেত্রে এই বিজ্ঞানীরা যে আকাশের উপরে যায়, তারা কিন্তু আল্লাহকে খোঁজার জন্য যায় না, তারা বিভিন্ন গবেষণার জন্য যায়। তাহলে আল্লাহকে খুঁজতে কি আমাদের আকাশে যাওয়ার প্রয়োজন নেই, আর আমরা আল্লাহকে আকাশের উপর খুঁজেও পাবো না। তাহলে তাকে আমরা কোথায় খুঁজবো? মানুষের মধ্যে খুঁজবো। আল্লাহ কোরআন স্পষ্টভাবেই বলেছেন আল্লাহ মানুষ এবং মানুষের হৃদয়কে বেষ্টন করে আছেন, অর্থাৎ কি তিনি মানুষের হৃদয়ে থাকেন। হাদিসে আছে যে মুমিনের হৃদয় আল্লাহর আরশ। অনেকে হাদিসকে জাল হাদিস বলে, বানোয়াট হাদিস বলে, জৈফ হাদিস বলে, এটা তাদের ইচ্ছা, কারণ যার যতটুকু জ্ঞান সে তো ততটুকুই বলবে। কিন্তু কোরআনকে সে কিভাবে অস্বীকার করবে, যেখানে কোরআনে বলা হচ্ছে আল্লাহ মানুষ এবং মানুষের হৃদয়ের মধ্যে বা হৃদয়কে বেষ্টন করে আছেন, এই আয়াতকে তারা কিভাবে অস্বীকার করবে? তো যে হৃদয়ে স্বয়ং ঈশ্বর আছেন, আল্লাহ আছেন, প্রভু আছেন, সেই হৃদয়ে তো এই ব্রহ্মাণ্ড থাকাটা খুব স্বাভাবিক একটা বিষয়। অর্থাৎ আমাকে বাইরে তাকে খুঁজতে হবে না, ভেতরেই খুঁজতে হবে। এই ভিতরে আমিও আছি, শয়তানও আছেন, আমার পরমও আছেন, সবাইকে এখানেই খুঁজতে হবে, বাইরে নয়। আমার দেহের মধ্যে রয়েছে বিভিন্ন মুকাম ও মঞ্জিল, পাঁচ মুকাম ও পাঁচ মঞ্জিলে তিনি বিরাজ করেন, পঞ্চভাবে পঞ্চ আকারে তার অবস্থান আমার এই দেহের মধ্যে। সেই মোকামগুলো কি? অরালোরা, আউদানা, কাবকাউসিন, মাহমুদা, নাসিরা, আর মঞ্জিল হচ্ছে হাহুত, লাহুত, নাসত, মালকুত, চপরুত। এই পঞ্চ মোকাম এবং মঞ্জিলে তিনি অবস্থান করছেন, শুধুমাত্র আত্মজ্ঞানীরাই তাকে চিনতে পারছেন এবং তার সন্ধান লাভ করতে পেরেছেন। এই মোকাম মঞ্জিল সবার মধ্যেই আছে, কিন্তু এই মোকাম মঞ্জিলের যদি সেই দরজাগুলো, তালাগুলো না খোলা হয়, সেখানে যদি সেই নূরের ঝলকানি না আসে, তাহলে কোনো লাভ নেই, তাহলে ঈশ্বর দর্শন অসম্ভব। তাই সেই পরমের সাধনা করতে হয় একজন আত্মজ্ঞানী গুরুর কাছে আত্মসমর্পণের মাধ্যমে। মানুষের এই চেহারা আল্লাহরই চেহারা, এই চেহারা অন্য কারো চেহারা না। আল্লাহ আদমকে নিজের সুরতে সৃষ্টি করেছিলেন, এক্ষেত্রে তার আকৃতি বলা হোক, তার চেহারা বলা হোক, যেভাবেই বলি, তার আপন সুরতে সৃষ্টি করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বিভিন্ন তাফসির কারকগণ বিভিন্নভাবে এগুলোর ব্যাখ্যা করে থাকেন, এটা তাদের ইচ্ছা, কিন্তু স্পষ্টভাবে যেখানে বলা আছে যে আল্লাহ মানুষকে তার আপন সুরতে সৃষ্টি করেছেন, সেখানে আমাদের কথা না বলাই ভালো। অর্থাৎ কি এই মানবীয় চেহারা সেটা কি আল্লাহর দেওয়া চেহারা। সব কিছুকে কি তাদের একটা আকৃতিতে তিনি সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে তিনি তার চেহারাটা দান করেছেন। বুঝে বললাম আদমের জাত আর আল্লাহর জাত এক,
শুধু জাতি না, তিনি তার চেহারাও প্রদান করেছেন। মানুষের আকৃতির বিষয়টা জানলাম, এবার আসি মানুষের ভিতরগত বিষয়ে, সেটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষের স্বভাব কার স্বভাব? মানুষের স্বভাব স্বয়ং ঈশ্বরের স্বভাব। আল্লাহ সূরা রোমের মধ্যে বলেছেন, আমি আমার আপন স্বভাব বা ফিতরত দ্বারা কি মানুষকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির কোনো পরিবর্তন নাই, উহাই প্রকৃত ধর্ম, অধিকাংশ মানুষ তা জানে না। অর্থাৎ কি, মানুষকে আল্লাহ তার নিজের স্বভাব ফিতরত প্রদান করেছেন, এটা অন্য কাউকে প্রদান করেননি। মানুষের চেহারা আল্লাহর চেহারা, মানুষের স্বভাব আল্লাহর স্বভাব, তাই মানুষকে বলা হয়েছে তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। তাই স্পষ্টভাবেই বোঝা যায় যে সবই কি মানুষের মধ্যেই। যে তার নিজেকে চিনতে পারবে সে তার রবকে চিনতে পারবে, যে নিজেকে দেখতে পারবে আত্মদর্শন লাভ করবে সে কি, সে পরমের দর্শন লাভ করবে। বাইরে কোথাও আল্লাহকে খোঁজা হচ্ছে কি, একটা বোকামি, এখানেই পাই না আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাকে কোথায় খুঁজব। তাই ছোট্ট ঘরের মধ্যে তাকে খুঁজতে হবে, যদি আমি এখানে তাকে পাই তাহলে সর্বত্রই তাকে পাব, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের তার দেখা পাব, তার অস্তিত্ব উপলব্ধি করতে পারব। কিন্তু আগে আমাকে নিজের মধ্যে তাকে উপলব্ধি করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, এখানে খোঁজাখুঁজি করতে হবে, বাইরে না। আর যখন আমি নিজেকে খুঁজতে যাব, আমি কে, কোথায় থেকে এলাম, আমার অস্তিত্ব কি, এই দেহের মাঝে আমি কোথায় আছি, যখন আমি আমাকে খুঁজতে যাব, সে খুঁজতে খুঁজতে দেখব এক সময় এ আমার মাঝে শয়তান আছে, শয়তানের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি বুঝতে পারবো আসলে শয়তান কি। বাইরে থেকে কোনো শয়তান আমাদের ধোকা দিচ্ছে না, শয়তান আমার ভেতরেই রয়েছে। তারপরে আমি শয়তানের সন্ধান যখন পাবো, তারপর আস্তে 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 আমি সেই পরমের সন্ধানও লাভ করব, আমি নিজেকেও জানতে পারবো, পরমকেও জানতে পারব। যখন নিজেকে জানতে পারবো, তারপরে সাধনা বলে যখন আমার আত্মদর্শন লাভ হবে, তখন আমার ঈশ্বরের দর্শন লাভ হবে। যদি কারো আত্মদর্শন লাভ না হয় তাহলে কোনোভাবেই তার ঈশ্বর দর্শন সম্ভব হবে না। কেউ যদি আত্মদর্শন না করে ঈশ্বর দর্শনের দাবি করে থাকেন তাহলে তিনি ভুল বলছেন, কারণ প্রকৃত অর্থে আত্মদর্শন মানেই হচ্ছে আল্লাহ দর্শন বা ঈশ্বর দর্শন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।